রায়ের কার্যকর না হলে যে একটা এই আইন দিয়ে যে একটা ভীতি তৈরি করা বা একটা সেটা আসলে হচ্ছে না। তো আসলে এই জট কাটানো বা এই দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে আসলে যেটা একটা সময় বেঁধে দেওয়া হয়েছে এইটা আসলে কতখানি? হ্যাঁ, একটা বিষয় দিয়ে শুরু করি। আমাদের যে আইনটি সংশোধন করা হয়েছে এটি হচ্ছে নারী শিশু নির্যাতন দমন আইন 2000 সালের যে আইনটি, এটির 5টি ধারা সংশোধন করা হয়েছে। 7, 9, 19, 20 এবং 32-এ একটি নতুন সংযোজন করা হয়েছে 32-এর ক। এই ধারাগুলো সংশোধন করে যেটি করতে চেষ্টা করা হয়েছে যে কিছু কিছু মনে রাখতে হবে যে এখানে 7 এবং 9 হলো পেনাল সেকশন, যেখানে শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করা হয়েছে, আর 19, 20 এবং 32-এর ক হচ্ছে প্রসিডিওরাল জায়গাটি। অর্থাৎ এই বিষয়গুলোকে সাপোর্ট দেওয়ার জন্য যে প্রসিডিওরাল পরিবর্তন দরকার সেটার জন্যই 19, 20 এবং 32-এর ক যুক্ত করা হয়েছে এবং 19, 20-এ সংশোধন করা হয়েছে। এটা হচ্ছে প্রেক্ষাপটটা। এটা কেন বললাম, এটা করা হয়েছে যেন দ্রুততার সাথে বিচার করা যায়। এখন দ্রুততার সাথে বিচার করার ক্ষেত্রে আমাদের এখানে যে সমস্যাটি তৈরি হয় সেটি হলো যে আমাদের একটা বিরাট সংখ্যক মামলা এবং 37-38 লক্ষের মতো মামলা বাংলাদেশের আদালতগুলোতে পেন্ডিং আছে। এটার মধ্যে নারী শিশু নির্যাতন দমন আইনের মামলা আছে, শুধু হাইকোর্টেই 5 লক্ষের উপরে মামলা পেন্ডিং আছে। তার মানে হলো যে কথা বিপ্লব দা শুরুতে বলছিলেন যে এটা রাতারাতি সমস্যা করে মানে সমাধান করে ফেলার মতো একটা বিষয় না, আসলে এটার পিছনে অনেক কাজ করার দরকার আছে। একটা ডিটারিং আইন তৈরি করলাম আমরা, সেটা ঠিক আছে, কিন্তু সেই ডিটারেন্সটা যদি মানে ভাইব্রেশন আকারে যদি সোসাইটির মধ্যে পর্যন্ত নিতে হয় তাহলে আরও কতগুলো সেগমেন্টে কাজ করার বিষয় থাকে। যেমন ধরেন যে আপনার দ্রুত বিচার, যেমন অ্যাডভোকেসি, মানুষের কাছে পর্যন্ত এটা পৌঁছানোর ব্যবস্থা করা যে এই ধরনের অপরাধের ক্ষেত্রে কিন্তু খুবই ডিটারিং পানিশমেন্টের বা খুবই শক্ত শাস্তির ব্যবস্থা আছে, অনেকগুলো সামাজিক পর্যায়ে কাজ করা, অনেকগুলো বিষয়ে কাজ করা আছে। এখন দ্রুত বিচারের ক্ষেত্রে আসলে শুধু সময় বেঁধে দেওয়ার বিষয় না, বিষয়ের সঙ্গে সঙ্গে কিন্তু লজিস্টিক সাপোর্টের বিষয় আছে। একটা যেরকম ধরেন তদন্তের বিষয়, এখন পুলিশের ক্যাপাবিলিটি বা যারা তদন্ত করবেন তাদের ক্যাপাবিলিটির কোয়েশ্চেন আছে যে তারা কত দ্রুত তদন্ত শেষ করতে পারবেন, এটি একটা অংশ। কারণ এই 6 মাস যে সময় বেঁধে দিয়ে আছে এটা আপনি দেখবেন যে মামলা শুরু থেকে আপনার শেষ পর্যন্ত 6 মান্থস, তার মানে পুলিশের তদন্তও কিন্তু এই 6 মাসের ভেতরে ইনক্লুডেড। তাহলে এখন যারা তদন্তকারী সংস্থা হবেন তাদের যথেষ্ট ইকুইপমেন্ট থাকতে হবে এবং যথেষ্ট আপনার দক্ষতা থাকতে হবে যেন তারা দ্রুততার সঙ্গে এই তদন্ত শেষ করতে পারেন, এবং ওনাদের তদন্তের দক্ষতা এবং তথ্য উপাত্ত আদালতের সামনে নেওয়ার উপরেই ডিপেন্ড করবে মামলার আসলে পরিণতি কী হবে। কারণ আদালত কিন্তু তার সামনে উপস্থাপিত তথ্য, আমাদের এখন পর্যন্ত যে সাক্ষ্য আইন আছে বাংলাদেশে বা যে আইনগুলো দিয়ে আমরা বিচার করে থাকি, যতটুকু উপস্থাপন করা হবে তার ভিত্তিতে তারা যেতে পারবেন না। তো সুতরাং এই জায়গাগুলোতে এখনও কাজ করার আছে। এখন নিম্ন আদালত যদি দ্রুততার সাথে বিচার করেন, এটি উচ্চ আদালতে আসার পরে উচ্চ আদালতে কিন্তু প্রচুর মামলা পেন্ডিং আছে, এবং সেইখান থেকে তাহলে বিশেষ ব্যবস্থা নিতে হবে যে স্পেশাল কোর্ট করে হোক বা বেঞ্চ করে হোক যে এই ধরনের মামলাগুলা, সেটা আমরা আগে দেখেছি প্রায়োরিটি বেসিসে শুনানি করার যে ব্যবস্থা করা সেটা করা যেতে পারে, এবং একই সঙ্গে ধরেন বিচারকের সংখ্যা বাড়ানো বা এই ধরনের লজিস্টিকের জায়গাগুলো বা আপনার যেটা আইনের সাথে সম্পৃক্ত না কিন্তু কাঠামোগত বিষয়ের সঙ্গে সম্পৃক্ত সেই জায়গাটাতে কিন্তু কাজ করতে হবে, যদি এই দ্রুত বিচারের ইমপ্লিমেন্টেশনের প্রশ্নটিকে আমাদেরকে কার্যকর করতে হয়। আপনারা যখন কাজ করেন তখন আসামি পক্ষের যেমন জেরা করেন, যখন এই পাশে যখন ধর্ষক থাকে বা ভিকটিম থাকে সবাইকেই জেরা করেন, আসলে সামাজিক বাস্তবতা বা এই প্রেক্ষাপটে এই মানুষগুলোর মানসিকতা পরিবর্তন করা আসলে কতখানি সম্ভব বা কিসের মাধ্যমে দিয়ে পরিবর্তন? এটা আসলে এটা একটা সার্বিকভাবে কাজ করার বিষয় আছে। কারণ হলো এটা একবার একটা এক ধরনের সামাজিক আন্দোলনের মতো পরিবেশ তৈরি যদি না করা যায় তাহলে আমরা এই পরিস্থিতি থেকে বের হতে পারবো না। কারণ হলো শুধু আইন বা শুধু বিচার বা শুধু শাস্তি দিয়ে তো আসলে এই প্রক্রিয়া থেকে বা এই অসুস্থ মানসিকতা যাদের আছে তাদেরকে সব পুরোটা নিবৃত করা যাবে না। যেটা করতে হবে সেটা হলো একটা সমাজের মধ্যে কাউন্সিলিং বলতে পারেন, অ্যাডভোকেসি বলতে পারেন, স্কুল কলেজগুলোকে। আমি সবসময় বলি যে স্কুল বা কলেজগুলা বিশ্ববিদ্যালয়ের কারিকুলামের মধ্যে এই সদাচার এবং সুন্দর আচরণের, নারীদের প্রতি শ্রদ্ধাবোধের বা কী ধরনের সম্পর্ক নারী পুরুষের হওয়া উচিত এবং কী ধরনের শ্রদ্ধাবোধ পোষণ করে পরস্পরের সঙ্গে ডিল করা উচিত, এই বিষয়গুলি আসলে পাঠ্যক্রম কারিকুলামের মধ্যে এনে একটা সামাজিক আন্দোলনের রূপ দেওয়া যদি যায়, এবং এইটাই একমাত্র উপায় হতে পারে যে এদেরকে নিবৃত করা, অর্থাৎ সুকুমার বৃত্তি যেটাকে আমরা বলি, এই সুকুমার বৃত্তি জাগিয়ে তোলার একটা উদ্যোগ
অবশ্যই নিতে হবে, কারণ শুধু আইন বা শুধু আর একই সঙ্গে বলি এই যে আইনটি সংশোদন হয়েছে এখানে 32 ক বিপ্রদা বলছিলেন 32 কর মাধ্যমে আপনার একটা নতুন সংযোজন আছে, সেটি হলো ডিএনএ টেস্টের একটা সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। এখন সবসময় আমাদেরকে মনে রাখতে হবে যে হার্শ পানিশমেন্ট কিন্তু সবসময় আসলে নিবৃত করে দিবে বা আপনার কোনো অপরাধকে একেবারেই নিশ্চিহ্ন করে দিবে এমন নাও হতে পারে। এটা একটা সার্বিক আপনার উদ্যোগের দরকার এবং সামাজিক আন্দোলনের মতো একটা, এবং সেটাতে সবাইকেই সম্পৃক্ত হওয়া দরকার।